নমস্কার বন্ধুরা, আমাদের লাইফে সবাইকে স্বাগত। আজ আমি খুব সুন্দর করে তিঁতো তরকারি করে দেখাবো, যেটা গরমে খাওয়ার একদম উপযুক্ত। তো দেখুন, এই তিঁতো তরকারিটার জন্য আমি এখানে আলু, বেগুন, উচ্ছে, সজনের ডাঁটা এবং বড়ি, এই উপকরণগুলো নিয়েছি এবং সবই ভেজে নিয়েছি। আর আছে লবণ, হলুদ, ফোড়নের জন্য রাঁধুনি, পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর দু চামচ পোস্ত বেটে আমি জল দিয়ে গুলে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, ওভেনটাও ধরিয়ে দিয়েছি। এবার আমি এই ফোড়নের জিনিসগুলো কড়াইয়ে ঢেলে দিলাম। এবার এই ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো সবই আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি দু মিনিট নাড়ার পরে লবণ, হলুদ দিয়ে জল ঢেলে দেবো। দু মিনিট নাড়া হয়ে গিয়েছে, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব। এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে, কারণ এই তিঁতো ঝোলটা খেতে খুব ভালো লাগে। এবার আমি মিনিট সাত আটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। এগুলো আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দু চামচ যে পোস্ত বেটে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সময়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোয়ের থেকে একটু বেশি রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে দিচ্ছি। 2-3 মিনিট ফোটার পরে আমি নামিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট আমি ফুটতে দেব, এখন আর ঢাকা টাকা দেবো না। কো দু মিনিট ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার বাটিতে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি ঢেলে নিয়েছি বাটিতে, আর দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা খুব ভালো হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।